সাথে সাথে ত্বক হবে উজ্জ্বল ফর্সা, এই একটি জিনিস মিশিয়ে লাগালে। আর এটা কিন্তু এই শীতেই পাওয়া যায়, কোনোভাবেই কিন্তু এই ফেস প্যাকটি মিস করা যাবে না এই শীতে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীতে ত্বক এতটা রুক্ষ, ড্রাই, ত্বকের কোনো গ্লোয়িং থাকে না। তাছাড়া তোমরা একদম অল্প সময়ে অন্যভাবেও ব্যবহার করতে পারো। তো আমি এখন এখানে যেটা নিয়েছি একটি ফেস প্যাক বানিয়ে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। আমরা কিন্তু এরকম মালটা, কমলা শীতকালে প্রচুর পরিমাণ পাওয়া যায় আর প্রচুর ভিটামিন সি থাকে এই কমলা এবং মালটার খোসাতে। তো আমরা কমলা খেলে যেমন ভিটামিন সি আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ, তেমনি কিন্তু আমাদের যে ত্বকের চামড়া, ত্বকেও কিন্তু ভিটামিন সি এর প্রয়োজন। তো আমি এভাবে নিয়ে নিয়েছি কমলার এই মালটার খোসাগুলো, আমি ভালো করে পাটায় মিহি করে বেটে নিয়েছি। তোমরা চাইলে এটাকে ব্লেন্ড করেও নিতে পারো। তো এই তো আমি এরকমভাবে দেখাচ্ছি, আর আমার হাতটাকে তোমাদের একটু দেখাচ্ছি কতটা একটা চিকচিক ভাব চলে আসছে। এটা শুধু আমি বেটেছি, এই যে দেখো একদম তোমাদের ত্বকটা যে শীতকালে শুষ্ক হয়ে যায়, ড্রাই হয়ে যায়, ত্বকে কোনো মানে গ্লোয়িং থাকে না, ফ্যাকাশে দেখায়, কারো ব্রণের সমস্যা, মেস্তার সমস্যা, সব সমস্যাই কিন্তু দূর হবে। এই তো আমি এটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। আর এই ফেস প্যাকটির আরেকটা কারণ হচ্ছে, আমি এখানে আলাদা করে একটু রেখে দিচ্ছি এই কমলার ফেস প্যাকটির খোসাটা। তোমরা কিন্তু সারা বছরই রোদে শুকিয়ে পাউডার করে রেখে দিতে পারো, তবে বেশি দিন রাখলে কিন্তু ভিটামিন সি এর গুণাগুণটা নষ্ট হয়ে যায়। তো এখন আমি দেখাবো এটার সঙ্গে তোমাদের কী মিশাতে হবে। আর এই কমলার খোসা তোমরা যে কোনো ফেস প্যাকের সঙ্গেই কিন্তু ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা হবে না। অনেক সময় বাচ্চারা এভাবে মালটা খেতে দিলে রসসহ রেখে দেয়, তোমরা সেই রসটাও কিন্তু এটা না ফেলে এই কাজটা করতে পারো। অথবা আরেকটা কাজও করতে পারো, একটু যদি মালটাতে মালটার রসসহ থেকে যায়, সেখানে একটু চিনি অথবা একটু চাউলের গুঁড়া নিয়ে, যদি এই ফেস প্যাক বানানোর একদমই সময় থাকে না, অনেকে বিভিন্ন কাজে আমরা মহিলারা থাকি, সেক্ষেত্রে কিন্তু তুমি স্ক্রাবিং করে নিতে পারো। তারপরও দেখবে তোমাদের ত্বক এতটা গ্লোয়িং দেখাবে, ফর্সা, উজ্জ্বল, দাগমুক্ত থাকবে। এটা তোমাদের একটা টিপস দিয়ে দিলাম। তো এখন আমি এখানে মিশাচ্ছি ভেষন। ভেষন আমাদের ত্বক উজ্জ্বল করতে দারুণভাবে কাজ করে। এখানে আমি এক চামচ পরিমাণ ভেষন দিয়েছি, আর দিচ্ছি এখানে এই ময়দা। তোমরা যদি না থাকে সেক্ষেত্রে আটাও এখানে ব্যবহার করতে পারো, আর যদি না থাকে শুধু বেসনই দিয়ে দিবে। আটা আমাদের ত্বকের ময়লাগুলো টেনে বের করে। এখন দিচ্ছি আমি এখানে দেখো একদম অল্প পরিমাণ হলুদ, পিওর হলুদ, কারণ হলুদ দিলে দাগ ছোপগুলো মুছে যায়, ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ গুণে বেড়ে। তারপর এই ফেস প্যাকের সঙ্গে তোমরা কফি অথবা আটা অথবা ভেষন অথবা ময়দা যে কোনো সাথেই কিন্তু মিশিয়ে এই ফেস প্যাকটি তোমরা তোমাদের ত্বকে ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো এখন আমি তোমাদের দেখাবো যে এটা তোমাদের ত্বকে কতটা, তোমরা সাথে সাথে নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখবে তুমি নিজেকেই চিনতে পারবে না, এতটা গ্লোয়িং দেখাবে এই ফেস প্যাকটি। এই তো আমি এখন তোমাদের দেখাবো এটা তোমরা কীভাবে ব্যবহার করবে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবে, আর সবার মাঝে শেয়ার করে দিবে যাতে সবার উপকার হয়। তো এটা তো শুধু তোমাদের ফেসে নয়, এটা তুমি তোমার পুরো শরীরে শীতকালে হাত পায়ে চামড়াগুলো কীরকম ফ্যাকাশে, একদম রুক্ষ সূক্ষ্ম দেখায়। আর এই কমলার খোসাতে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট আর তৈলাক্ত একটা ভাব আছে, দেখবে কতটা অ্যান্টি ফাঙ্গাল, বা আমাদের ত্বকে অনেক সময় চুলকানি হয়, র্যাশ হয়, শীতকালে ত্বকটা ড্রাই হয়ে যায়, সে চুলকানির জন্য কিন্তু এটা অনেক উপকার হবে। এই তো পুরো শরীরে, হাতে, গলায়, পায়ে, পায়ের পাতাগুলো রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, সেখানেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। যেমনি কমলার তে ভিটামিন সি, তেমনি কিন্তু আমাদের ত্বকেও ভিটামিন সি প্রয়োজন। তো এই তো এটা দিয়ে পুরোটা ভালোভাবে স্ক্রাবিং করবে, আমরা যেভাবে কাঁচা হলুদ দিতাম দেখবে একদম গ্লোয়িং হয়ে যাবে। তো এটা দিয়ে 20 মিনিট রেখে ধুয়ে ফেলবে, সপ্তাহে যদি তুমি একদিন করে করতে পারো দেখবে তোমার ত্বক কতটা গ্লোয়িং। আল্লাহ হাফেজ।